মূসা আলাইহিসসালাম যখন ভুলক্রমে একজনকে হত্যা করে ফেলেন, তিনি সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করেন যে হে আমার রব, নিশ্চয় আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। মিশর থেকে পালিয়ে গিয়ে তিনি যখন পথ খুঁজে ফিরেছিলেন, তিনি জানতেন না যে কোথায় যাবেন, তাই তিনি আল্লাহর কাছে দোয়া করেন, হে আল্লাহ আমাকে সর্বোত্তম পথ দেখিয়ে দিন এবং এই যাত্রায় আমাকে সাহায্য করুন। মাদিয়ানে পৌঁছানোর পর তিনি জানতেন না কোথায় গিয়ে উঠবেন, তাই তিনি আল্লাহর কাছে দোয়া করেন, হে আমার রব, নিশ্চয় আপনি আমার প্রতি যে অনুগ্রহ নাজিল করবেন আমি তো তারই ভিখারি। তো আমরা মূসা আলাইহিসসালামের এই ঘটনা দেখে বা শুনে আমরা কী চিন্তা করছি? এখানে দোয়া করার ব্যাপারটা আমরা বেশি উপলব্ধি করতে পারছি। তিনি যে কোনো অবস্থায় যে কোনো পরিবেশে তিনি দোয়া করেছেন। আমাদেরকে সব সময় আল্লাহর কাছে দোয়া করা উচিত। আমাদের কেউ কেউ শুধু সলাত শেষে দোয়া করে না, আমরা যখন গাড়িতে থাকি তখন আমরা দোয়া করতে পারি, আমরা যখন দাঁড়িয়ে থাকি তখন আমরা দোয়া করতে পারি, আমরা যখন শুয়ে থাকি তখন আমরা দোয়া করতে পারি। দোয়া এমন একটি ইবাদত যার কোনো নির্দিষ্ট কোনো স্থান নেই, দিক নেই, কোনো জায়গার প্রয়োজন পড়ে না, যে কোনো অবস্থাতেই আপনি দোয়া করতে পারেন। যখনই যে অবস্থায় থাকেন না কেন আপনি আল্লাহর কাছে দোয়া করুন। হ্যাঁ, এটা উত্তম হয় যদি আপনি অজু করে সলাত পরে দোয়া করেন, মসজিদে এসে দোয়া করেন, ভালো কোনো উত্তম জায়গায় দোয়া করেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু মূসা আলাইহিসসালাম এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি তিনি যে কোনো অবস্থায় দোয়া করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝে মানার তাফিক দান করুক। আমিন।